বলো অক্সিজেনের স্বাধীনতার মাত্রা কয়টা? অক্সিজেনের স্বাধীনতার মাত্রা পাঁচটা। কেন পাঁচটা? কারণ অক্সিজেন একটা দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কয়টা? পাঁচটা। তাহলে বলো তো সিপির ভ্যালু কত হবে? বলো সিপি কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস টু ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাইড বাই আর। ঠিক আছে, অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? পাঁচটা। তাহলে ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু আর এর ভ্যালু কত? 8.314। তার মানে 3.5 × 8.314। ঠিক আছে, একক কি হবে? একক কি হবে সিপি? সিপির সিপি কি বলো? সিপি কি? স্থির চাপে এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি লাগে, রাইট? এটাই তো সিপি। তার মানে তুমি পার কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করবা পার মোল গ্যাসের জন্য, তার জন্য যতখানি শক্তি লাগবে। এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করবা তার জন্য যতখানি শক্তি প্রয়োজন। তার মানে শক্তি পার মোল পার কেলভিন। ঠিক আছে, একক কি হবে? শক্তি মানে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এইটাই তোমার সিপিসিভির একক। ওকে, এইটাই কি তোমার সিপিসিভির একক, বুঝছো? জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, এখন এখান থেকে তো সিপি বের হলো, সিপি কেমনে বের করবা? তুমি ফর্মুলা দিয়েও করতে পারো অথবা এভাবে করতে পারো। আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, দ্যাট মিনস সিভি ইজ ইকুয়ালস টু সিপি মাইনাস আর। সিপি কত আসছে? এই যে 3.5 × 8.314, আর এর ভ্যালু কত? 8.314। তার মানে কত আসবে? 2.5 × 8.314। এইটার একক কি? এইটার একক সেম, জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, খুবই ইজি। অথবা তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো, সেম রেজাল্ট আসবে, করে দেখো, সেম রেজাল্ট আসবে। সিভির ফর্মুলা কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম বাই টু ইন্টু আর। ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? অক্সিজেনের পাঁচটা, তার মানে 5/2 × r, তার মানে 2.5 × 8.314। আপনি যেমনেই করেন না কেন রেজাল্ট সেম আসবে, যেমনেই করেন না কেন রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, আর একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। একটু আগে একটা ফর্মুলা শিখছো, কি শিখছো? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। ভাইয়া সিপি সিভির একক মনে থাকে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার একটা কথা বলো, এখানে আমি লিখলাম 20, এখানে লিখলাম 5, ডান পাশে উত্তর লিখলাম 15, এবং ডান পাশের একক দিলাম মিটার। ঠিক আছে, বললাম এটা 20, এটা 5, ইজ ইকুয়ালস টু 15 মিটার। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো তাহলে এই 20 এর একক কি ছিল আর এই 5 এর একক কি ছিল? মিটার। হ্যাঁ, ঠিক আছে, গুড 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 গুড। এখন আমাকে একটু ছোট করে বলেন, এই যে আর, আর এর ভ্যালু 8.314, এটার একক কি? একক কি সবাই জানি আমরা, একক কি বলো তো? জুল পার কেলভিন পার মোল। এই আর আসতেছে কই থেকে? সিপি থেকে সিভি কে বিয়োগ করে। তাহলে আর এর একক যদি জুল পার কেলভিন পার মোল হয়, সিপি সিভির একক কি হবে? বাই ডিফল্ট জুল পার কেলভিন পার মোল হবে। সো তুমি যদি এমনি করে নাও বুঝো, এইভাবে মনে রাখতে পারো, আর এর একক যা সিপি আর সিভির এককও তাই। ঠিক আছে, আর এর একক যা সিপি এবং সিভি এর একক কি? সেম, হুবহু সেম। ঠিক আছে, এখন আমাকে বলেন এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? ক্লিয়ার বলেন।